টেলিপ্যাথি বা অতীন্দ্রিয় উপলব্ধি বলতে মনের বিশেষ ক্ষমতার মধ্য দিয়ে তথ্য সংগ্রহকে বোঝানো হয়। এখানে শারীরিক কার্যকলাপের তেমন কোনো ভূমিকা নেই। অতীন্দ্রিয় উপলব্ধির আরেক নাম ষষ্ঠ ইন্দ্রিয় বা সিক্স সেন্স। টেলিপ্যাথি শব্দটা এসেছে গ্রিক শব্দ টেলি এবং প্যাথিয়া থেকে। টেলি শব্দের অর্থ দূরবর্তী এবং প্যাথিয়া শব্দের অর্থ অনুভূতি। তার মানে টেলিপ্যাথি হলো দূরবর্তী অনুভূতি। এই দূরবর্তী অনুভূতি বা টেলিপ্যাথিক যোগাযোগ প্যারাসাইকোলজির একটা অংশবিশেষ। এটা সাইকোলজির একটা শাখা যা মানুষের অদ্ভুতুরে কাণ্ড কারখানা বা ক্ষমতা নিয়ে রচিত। প্যারাসাইকোলজিতে যদিও অলৌকিক ঘটনা বা ক্ষমতা নিয়ে কাজ করা হয়, তবে সেটা হয় পুরোপুরি বিজ্ঞানসম্মতভাবেই। টেলিপ্যাথি বা প্রিরিকগনিশন অর্থাৎ আগে থেকেই কোনো কিছু ধারণা করে নেওয়া বা ভবিষ্যৎ দেখতে পাওয়া। টেলিকিনসিস বা সাইকোকিনসিস বা কোনো ধরনের শারীরিক সংশ্লিষ্টতা ছাড়াই কোনো জিনিস নাড়াতে পারা, সাইকোমেট্রি বা কোনো বস্তুকে স্পর্শ করে সেটা সম্পর্কে বলে দিতে পারা, মৃত্যু স্পর্শ বা মৃত্যুর মুখ থেকে ফিরে আসার অভিজ্ঞতা, বাই লোকেশন অর্থাৎ একই সময় দু জায়গায় অবস্থান করা। সত্যিই কি টেলিপ্যাথি বলে কিছু আছে এই দুনিয়ায়? আমাদের সবার জীবনে কোনো না কোনো ক্ষেত্রে টেলিপ্যাথি নেই এমনটা ভাবা যায় না। যেমন হয়তো কখনো হয়তো আপনি কাউকে অনেক অনেক মিস করছেন, তখন হঠাৎই সে আপনাকে কল করে বসলো, বা আপনার খুব ইচ্ছে হচ্ছিল বিরিয়ানি খেতে, অমনি সেদিনই রাতে বা কিছুদিন পর দেখলেন আপনার মা বিরিয়ানি রান্না করেছেন। এসব আমরা খুব সহজেই কাকতালীয় ঘটনা বলে ফেলতে পারি, কিন্তু আমরা জানি না যে এটা আমাদের মস্তিষ্কের এক অতীন্দ্রিয় সংবেদনশীলতা যেখানে আমাদের অবাধ প্রবেশাধিকার নেই। টেলিপ্যাথি তিন রকমের হয়, যেমন ফিজিক্যাল টেলিপ্যাথি, ইমোশনাল টেলিপ্যাথি এবং মেন্টাল টেলিপ্যাথি। এখানে আজকে শুধু মেন্টাল টেলিপ্যাথি নিয়ে কিছু তথ্য বলবো। মেন্টাল টেলিপ্যাথি কোনো কথাবার্তা, ইশারা ইঙ্গিত বা দেখা সাক্ষাৎ ছাড়াই দূরবর্তী দুজন মানুষের যোগাযোগ করার ক্ষমতা। দূরত্ব এক রুম থেকে অন্য রুমের হতে পারে, আবার পৃথিবীর এক প্রান্ত হতে অপর প্রান্তেও হতে পারে। অনেকেই মেন্টাল টেলিপ্যাথির অস্তিত্বে বিশ্বাস নাও করতে পারে, কিন্তু বাস্তবেও এমনটা করা যায়। তার জন্য প্রয়োজন অনেক সাধনার। আর এর একটা সহজ উদাহরণ হলো, কোনো মেয়ে যখন প্রথমবার মা হয় সে কিন্তু নতুন শিশুকে বিশ দিন যাবৎ চেনেও না, তারপরও সেই বাচ্চার যে কোনো কান্নার কারণ মা ঠিকই ধরতে পারে। এখন ক্ষুধা লেগেছে তাই কাঁদছে, বা পেটে ব্যথা বা শরীর খারাপ বা মাথা ব্যথা, এটা মা ঠিকই বোঝা যায়। যাই হোক, গবেষকেরা অপরিচিত মানুষের মধ্যে পরীক্ষা করে যে ফলাফল পেয়েছেন তার থেকে অধিক বেশি শক্তিশালী ফলাফল ছিল আত্মীয় কিংবা রক্ত সম্পর্কীয় দুজন মানুষের মধ্যকার টেলিপ্যাথিতে। কিভাবে করে এই মেন্টাল টেলিপ্যাথি? মেন্টাল টেলিপ্যাথি দু রকমের। একটাতে দুজন মানুষের দূরত্ব থাকবে পৃথিবীব্যাপী, কেউ কাউকে না দেখেই এবং কথা না বলেই তথ্য পাঠাবে। আরেকটাতে দুজন মানুষ দুজনকে দেখবে কিন্তু কোনো কথা না বলে শুধুমাত্র যুক্তিসঙ্গত চিন্তা করে তথ্য পাঠাবে। এভাবে যোগাযোগের যত বেশি চেষ্টা মানে প্র্যাকটিস করা হবে তত বেশি যোগাযোগ সহজ হয়ে যাবে। প্রথমেই এমন কাউকে নিতে হবে যাকে পুরোপুরি বিশ্বাস করা হয় এবং যে এই ব্যাপারে আগ্রহী। দিনের একটা নির্দিষ্ট সময়ে মন খুলে অন্যজনের কাছে তথ্য পাঠানোর জন্য বসতে হবে। একজনকে সেন্ডার হতে হবে, অন্যজনকে রিসিভার হতে হবে। প্রথমে ছোট ছোট ব্যাপার শেয়ার করতে হবে, যেমন কোনো নাম কিংবা রং। পরে যত বেশি পারফেক্ট টেলিপ্যাথার হতে থাকবে তত তথ্যগুলোও বড় হতে থাকবে। স্যার রিচার্ড বার্টন, ডিউক ইউনিভার্সিটির মনোবিজ্ঞানী জে বি রাইন, বিভিন্ন আধ্যাত্মিক ক্ষমতাকে ব্যাখ্যা করার জন্য অতীন্দ্রিয় উপলব্ধিকে ব্যবহার করেন। বিজ্ঞানীরা সাধারণত অতীন্দ্রিয় উপলব্ধিকে অগ্রাহ্য করেন, কারণ এক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট সাক্ষ্য নেই। এছাড়া পরীক্ষামূলক পদ্ধতি না থাকায় এ পদ্ধতির কোনো সুস্পষ্ট নির্ভরযোগ্যতাও পাওয়া যায় না। ইতিহাস বলে, দ্বিতীয় বিশ্বযুদ্ধেরও আগে অন্যদের মনোজগতের ভ্রমণ করতে পারে এমন লোকদের নিয়ে কিছু পরীক্ষা চালিয়েছিল দ্য গ্রেট সোভিয়েত ইউনিয়ন, আমেরিকা এবং ব্রিটেন, আর তার ফলাফলও ছিল বেশ মজার। সেই সময় টেলিপ্যাথি মিলিটারি ইন্টেলিজেন্স একটি বিশেষ আসন করে নিয়েছিল এবং এর ধারকদের বলা হতো সাই এজেন্ট। এখন অবশ্য টেলিপ্যাথিকে বিজ্ঞানীরা রিমোট সেন্সিংও বলে থাকেন। এজেন্টরা তাদের মনটাকে ব্যবহার করতেন বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় এবং বস্তু সম্পর্কে তথ্য দিতেন। তবে জানা যায় বিশ্বের উন্নত সব দেশে গোপনে এসব বিষয় নিয়ে বিশেষ গবেষণা, পরীক্ষা নিরীক্ষা চলছে, ট্রেনিং চলছে।
কে জানে হয়তো তারা এসবে পারদর্শী হয়ে গেল, তারাও আমাদের অজান্তেই আমাদেরকে নিয়ন্ত্রণ করে যেভাবে খুশি যা ইচ্ছা করবে, যেমনটা এক্সম্যান মুভি চার্লস করে থাকে। যদিও সে সবার ভালো করে, কিন্তু বাস্তবে যারা এসব চর্চা করছে তারা পৃথিবীর মানুষদের তাদের মন মতো পরিচালনার জন্যই করছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জানি না আপনাদের জন্য কতটা উপকারে আসতে পারছি, আপনাদের সমস্যাগুলো কমেন্ট বক্সে জানাতে পারেন। পরবর্তী আরও প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য আমাদের লাইফ সিজি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।